কেমন আছেন সবাই? শারীরিকভাবে আমরা অনেকে ভালো থাকলেও মানসিকভাবে যে আমরা কেউই ভালো নেই তা কিন্তু আর বলার বাহুল্য থাকে না। বিগত কয়েক সপ্তাহ ধরে দেশে যে অস্থিতিশীলতার অবস্থা চলছে, যার দরুন কিন্তু আমার অনেক ভাই কিন্তু রাস্তায় প্রাণ দিতে হয়েছে, অনেকে শহীদ হয়েছে, এর মধ্যে কিন্তু আমাদের মোটেও মন মানসিকতা নেই যে হচ্ছে এরকম ভিডিও করব, আপনাদের সামনে আসব, তারপর পেশাগত আর জীবিকার তাগিদে কিন্তু আমাদের এই জিনিসগুলো করতে হয়, কারণ সময় আসলে কারোর জন্য অপেক্ষা করে না। তারপরও যেসব ভাইরা আমাদের শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের ভিডিওটা শুরু করতেছি। আজকে মূলত আমরা যে ভিডিওটা নিয়ে কথা বলবো, এখানে কিন্তু দুইটা মনিটর নিয়ে কথা হবে, যেটা কিন্তু খুবই জনপ্রিয় এবং এই ভিডিওটা আমাদের কাছে অনেকে চাচ্ছেন, MSI আর ভিউসনিক। MSI প্রো MP225 এই মনিটরটা আর ভিউসনিকের VX227H, এই দুইটা মনিটর একটা কম্পেয়ার করব এবং পাঁচটা সেগমেন্টে আমরা কম্পেয়ার করে আপনাদের দেখাবো। অনেকে যদি আপনাদের বলেন যে 10,000 টাকার MSI মনিটরের সাথে 12,000 টাকার ভিউসনিকের এই মনিটরের তুলনা কেন, এটার সাথে কিন্তু ভিউসনিকের যে VX2209H মডেলটা আছে যেটার দামও 10,000 টাকা, সেটার সাথে ভালো কম্পেয়ার হয়। বাট আমি যখন মনিটরগুলো নিতে গেছিলাম তখন ওই মডেলটা পাই নাই, তাই এটা নিয়ে আসছি। উল্লেখ্য যে এইটা আর VA2209H দুইটা প্যানেল কোয়ালিটি কিন্তু সেম, বিল্ড কোয়ালিটিতে কিছুটা ডিফারেন্স রয়েছে, যেটা আমরা মূল ভিডিওতে কথা বলবো। তো দেরি না করে চলুন চলে যাক আজকে আমাদের মেইন ভিডিওতে। দুইটা মনিটরের প্রথমে আমরা বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলি। বিল্ড কোয়ালিটির কথা বলার আগে একটু বলে রাখি, পাঁচটা সেগমেন্টে আমরা টোটাল তুলনা করব, যেখানে কিন্তু হাড্ডাহাড্ডি মারামারি করিয়ে দেখবো যে কোন মনিটরটা হচ্ছে বেটার করতেছে। বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে ডেফিনেটলি ভিউসনিকেরটা বেটার, VX227H বেটার, বিকজ এটা যে মেটালের স্ট্যান্ড এটা খুবই শক্তপোক্ত। আইওপোর্টসের ক্ষেত্রে দুইটা সেম, আর MSI-টাতে একটু বলে রাখি এইটা হচ্ছে প্লাস্টিক বিল্ড কোয়ালিটি। হ্যাঁ, যেটা বলতেছিলাম দুইটা মনিটরে কিন্তু আইওপোর্টস একদম সেম, জাস্ট এটাতে একটা ইনপুট হচ্ছে মাইকের বেশি আছে, ওটা হুইচ ডাজেন্ট ম্যাটার অ্যাট অল। বাট বিল্ড কোয়ালিটি না খুব একটা ম্যাটার করে না, বিকজ এই ধরনের মনিটর একবার কিনে আপনারা হয়তো আপনাদের ডেস্কে রাখবেন বা হচ্ছে মাউন্টে সেট আপ করে রাখবেন, প্রতিদিন নিয়ে তো আর দৌড়াদৌড়ি করবেন না, তো বিল্ড কোয়ালিটি আমার সেই ক্ষেত্রে অতটা অ্যাপ্লিকেবল জিনিস মনে হয় না। বাট এইখানে যদিও মনে হচ্ছে ভিউসনিক বেটার, বাট দুইটাকে আমরা 1-1 পয়েন্ট দেবো বিল্ড কোয়ালিটিতে, বিকজ ডেফিনেটলি যেহেতু ভিউসনিক MSI থেকে 2,000 টাকা বেশি নিচ্ছে, বিল্ড কোয়ালিটিটা বেটার হওয়া কিন্তু এভিডেন্ট এবং এটা হইতে হইতো। যদি আমরা VA2209H এর সাথে তুলনা করতাম যেটার দামও 10,000 টাকার আশপাশে, তাহলে কিন্তু দুইটা মনিটরের বিল্ড কোয়ালিটির একটা সমান সমান টক্কর হতো, এই কারণে দুইটাকে আমরা সেম পয়েন্ট দিলাম। এখন যেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো সেটা হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি। স্পাইডার এক্সপ্রোতে যখন আমরা টেস্টটা কমপ্লিট করলাম, দেখলাম যে আমাদের MSI যেখানে SRGB পার্সেন্টেজ 98%, ভিউসনিকও কিন্তু 98% SRGB কভারেজে আমাদেরকে প্রোভাইড করতেছে। অ্যাডোবি RGBতে দেখলাম যে ভিউসনিকটা কিছুটা কম, 76%, আর MSI-টা 81%-এর মতো প্রোভাইড করতেছে। অ্যান্ড P3 কভারেজেও কিন্তু MSI 80% আর ভিউসনিকটা 81% কভারেজ করছে। এখানে অ্যাডোবি RGB বাদে তেমন কোনো আমরা বাকি ডিফারেন্স দেখি নাই, দুইটা প্যানেলই আসলে সেম হওয়ার কথা, বিকজ দাম কম, যে কোম্পানি যার যার মতো টিউনিং করছে তার উপরে জিনিসটা ডিপেন্ড করে। বাট তারপরে আমরা যখন ব্রাইটনেস মেজার করলাম তখন দেখলাম যে ব্রাইটনেসই কিন্তু MSI-টা প্রায় 290 nits সেন্ট্রালের ব্রাইটনেস দিচ্ছে, যেখানে কিন্তু আমাদের ভিউসনিকটা 281 nits-এর মতো ব্রাইটনেস দিচ্ছে। এরপর আরেকটা জিনিস যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কন্ট্রাস্ট রেশিও। কন্ট্রাস্ট রেশিওর ক্ষেত্রে আমরা দেখলাম আমাদের MSI-টা কিন্তু 840:1 বা 840:1 কন্ট্রাস্ট রেশিও দিচ্ছে, সেখানে ভিউসনিক কিন্তু আমাদেরকে 720:1 কন্ট্রাস্ট রেশিও দিচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু ভিউসনিক একটু পিছায় আছে বলতেই হবে। এরপর এগুলো তো গেল যন্ত্রের কথাবার্তা, যন্ত্রের মাপামাপির কথাবার্তা। আমরা যখন হচ্ছে পার্সোনালি ইউজ করলাম মনিটরটা দুইটাকে পাশাপাশি রেখে, তখন এক্সপিরিয়েন্স কী, হিউম্যান এক্সপিরিয়েন্সটা কী? যথারীতি কন্ট্রাস্ট রেশিও একটু ডিফারেন্স হওয়ার ক্ষেত্রে MSI যে মনিটরটা সেটা কিন্তু শার্পনেসের ধাক্কাটা একটু বেশি মনে হয়েছে একটু অন কন্ট্রারি টু দ্য ভিউসনিক, একটু বেশি শার্পনেস প্রোভাইড করতেছে বিকজ অফ বেটার কন্ট্রাস্ট রেশিও। মনে হচ্ছে টেক্সটগুলো আর একটু বেটার আলাদা হয়েছে ব্যাকগ্রাউন্ড থেকে। এগুলো খুব মানে সাটল আর নিট পিকিং করা বিষয়, খুব একটা ডিফারেন্স না। বাট তারপর আমি বললাম আরেকটা জিনিস যেটা মনে হয়েছে, দুইটা মনিটরের SRGB মোড আছে, ভিউসনিকের SRGB মোডটা আমার একটু ক্ল্যাম্পড মনে হয়েছে। এইসব বাজেট মনিটরে গ্রেস্কেল কন্ট্রোলের কোনো অপশন থাকে না SRGB মোডে, বাট তারপরও হালকা একটু আমার MSI থেকে ওয়াশড আউট মনে হয়েছে এই ক্ষেত্রে। হ্যাঁ,
আর এই ছিল মোটামুটি আমার ডিফারেন্স। আর ব্ল্যাক নিয়ে যদি একটু কথা বলি, যদিও আপনারা দুইটা মনিটর ব্ল্যাক স্টেবিলাইজার তারপর আর্টিফিশিয়ালি শার্পনেস বা কন্ট্রাস্ট ইম্পোজ করতে পারবেন, বাট তারপরও না যে নেটিভ যে ব্যাপারটা টিউনিংয়ের সেই ক্ষেত্রে MSI একটু আগায় আছে। অ্যান্ড কন্ট্রাস্ট রেশিও বেটার হওয়ার কারণে MSI-তে কিন্তু ব্ল্যাকটা একটু বেশি পাঙ্কচুয়াল লাগে তা বলতে হবে। তো ডিসপ্লের ক্ষেত্রে আমার পয়েন্টটা MSI-কে একটু দিতেই হবে, ভিউস অনেক খারাপ না বাট MSI টেক্স দ্য পয়েন্ট। এরপর আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, গোস্টিংয়ের ব্যাপারটা নিয়ে। ওটা একটু চলুন কথাবার্তা বলি। কোস্টিংয়ের ক্ষেত্রে আগে একটু দুইটা মনিটরে আমরা বলে রাখি, দুইটা মনিটরে 1 মিলি সেকেন্ড G2G-তে রেসপন্স টাইম ক্লেম করে, বাট রেসপন্স টাইম মাপার অ্যাকুরেট টুলটা আমাদের কাছে নেই। সেই ক্ষেত্রে আমাদের যে ক্যামেরা আর পার্সোনাল এক্সপিরিয়েন্স সেখানে আমাদের রিলাই করতে হবে। ভিউসনিকে নর্মাল, অ্যাডভান্সড আর আলট্রা ফাস্ট তিনটা মোড আছে। MSI-এ নর্মাল, ফাস্ট আর ফাস্টেস্ট তিনটা মোড আছে। দুইটা মনিটরে আপনারা যখন আলট্রা ফাস্ট বা ফাস্টেস্টে পুশ করবেন তখন ব্যাকলাইট স্ট্রোবিং বা আদার টেকনোলজির মাধ্যমে রেসপন্স টাইমকে একদম সর্বনিম্ন নামায় আসে, বাট সেই ক্ষেত্রে কিন্তু ইনভার্স গোস্টিং বা ওভারড্রাইভ আর্টিফ্যাক্ট আসার কথা। বাট আমরা যখন দুইটা মনিটরকে টেস্ট করলাম, সারপ্রাইজিংলি ভিউসনিকে নর্মাল মোডে সেট করে রাখছেন, আচ্ছা ডিসেন্ট একটা রেসপন্স টাইম, ডিসেন্ট একটা গোস্টিং, আলট্রা ফাস্ট অ্যাডভান্সড মোডে নিছেন সেখানে কিন্তু কিছুটা কমলো, বেশ স্টেবল হইলো। অ্যাডভান্স থেকে যখন আলট্রা ফাস্ট মোডে নিলেন তখনও কিন্তু বেশ ভালো পারফর্মস করতেছে। অ্যাডভান্সড আর আলট্রা ফাস্ট দুইটার মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, 19-20 ডিফারেন্সও না সেরকম, বাট তারপর আলট্রা ফাস্টে কিন্তু এটা মনিটর স্টেবিলিটি রেসপন্স টাইমের ক্ষেত্রে খুবই ভালো, গোস্টিংয়ের ক্ষেত্রে খুবই ভালো দিছে। বাট MSI-এ নর্মাল মোডটা ডিসেন্ট, ফাস্ট মোডটা আরও ডিসেন্ট, বোঝা যায় যে গোস্টিংটা কমছে। বাট আপনারা যখন ফাস্টেস্ট মোডে শিফট করবেন তখন কিন্তু এটাতে ইনভার্স গোস্টিংয়ের প্যারা শুরু হয়ে যায়, এবং এটা চোখে দেখে খুব এভিডেন্ট যে ফাস্টেস্ট মোডটা যদিও রেসপন্স টাইম কমায় আনে বাট MSI-এর ক্ষেত্রে কিন্তু ইউজেবল না। তো সেই ক্ষেত্রে যারা হাই অক্টেন গেমিং করবেন, ভ্যালোরেন্ট, ফ্রি ফায়ার, ফোর্টনাইট, CS:GO, তারা কিন্তু হাই FPS-এ অনেক সম্ভাবনা আছে MSI-এর ফাস্টেস্ট মোডটা ইউজ করতে পারবেন না, বাট ভিউসনিকে কিন্তু এই জিনিসটা আপনারা করতে পারবেন। আমরা যখন ক্যামেরার যেই হার্জ আছে সেটার 1/4 করে দেখি সেখানে কিন্তু আমরা এই ডিফারেন্সটা দেখতে পারি। এটা হচ্ছে গোস্টিং মাপার একটা ওয়ান অফ দ্য টেকনিক, সেখানে আমরা জিনিসটা দেখছি। তো ডেফিনেটলি মোটামুটি কাছাকাছি পারফরমেন্স হলো ভিউসনিক, কিন্তু গোস্টিং আর রেসপন্স টাইমের ক্ষেত্রে এইবারের পয়েন্টটা নিয়ে যাচ্ছে। তো 1 to দ্য ভিউসনিক। এরপর আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, সেটা হচ্ছে আমাদের ব্যাকলাইট ব্লিডিং ইস্যু। কয়েকদিন যাবৎ কিন্তু MSI নিয়ে আমরা MSI প্রো MP225 223 এই সিরিজের মনিটরগুলো নিয়ে ব্যাকলাইট ডিড আর IPS-গুলোর ব্যাপারটা দেখতেছি যে এখানে এক্সেসিভ দেখা যাচ্ছিল। তো IPS প্যানেল যেহেতু ডেফিনেটলি গ্লোয়ার ব্লিড থাকবে, এটা নতুন করে কোনো কথা না, বাট দুইটা মনিটর আমরা যখন কম্পেয়ার করলাম ডেফিনেটলি আমার মনে হয়েছে ভিউসনিকটা বেটার, বিকজ ভিউসনিকে এইদিকে টপ লেফট, টপ রাইট আর মিডেলে কিছু কিছু জায়গায় হচ্ছে হালকা গ্লো আছে, ব্লিড সেরকম নাই, বাট MSI-টা কিন্তু হালকা ব্লিড দেখা গেছে আর টপ লেফট, টপ রাইট আর গ্লোটা কিন্তু ভিউসনিক থেকে বেশি দেখা গেছে, যেটা কিন্তু আপনারা চোখে দেখে বুঝবেন। অ্যান্ড বেশি যদি ব্লিড বা গ্লো থাকে সেই ক্ষেত্রে কিন্তু মনিটরটা ইউজেবল করা যায় না। MSI-এর ক্ষেত্রে বেশি না বাট ভিউসনিক থেকে আমাদের টেস্টিংয়ে বেশি পাইছি। এবং যারা যারা হচ্ছে MSI মনিটরটা নেবেন, আমি শুনছি MSI-এর এই ব্যাচটাই হচ্ছে এরকম আসছে একটা ব্যাচ যেখানে গ্লো আর ব্লিডের ব্যাপারটা বেশি দেখা গেছে, পরের ব্যাচ থেকে নাকি জিনিসটা নাই, তো চেক করে নেওয়ার পরামর্শ থাকলো। এবং এই সেগমেন্টটা ডেফিনেটলি 1 পয়েন্ট ভিউসনিক নিয়ে যাচ্ছে, আগেরবার MSI পাইলেও এবার কিন্তু হচ্ছে আমাদের ভিউসনিকের পয়েন্টটা নিয়ে যাচ্ছে। এরপর যেটা নিয়ে আমাদের কথাবার্তা বলা দরকার সেটাও আরেকটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে OSD সেটিংস। OSD সেটিংসের ক্ষেত্রে MSI কিন্তু জয়স্টিক প্রোভাইড করে, যেটা কিন্তু ইউজ করা সুবিধাজনক আমার যেটা মনে হয়েছে। অন দ্য আদার হ্যান্ড ভিউসনিক কয়েকটা বাটন প্রোভাইড করে যেখানে ইমপ্রিন্টেড আছে আর মনিটরের নিচে আছে, এটা ইউজ করতে যে একটু কনফিউজিং হয়ে যায়। আর MSI-এর যে OSD যে মেনুটা সেটা কিন্তু ভিউসনিক থেকে সফিস্টিকেটেড। ডোন্ট গেট মি রং, ভিউসনিকেরটাও নানা রকম ফিচার প্যাকড আছে, সবই আপনারা কন্ট্রোল করতে পারবেন OSD দিয়ে, সব রকমের ফিচারই আছে, বাট আমার মনে হচ্ছে MSI-টা একটু মডার্ন, একটু সফিস্টিকেটেড। আর আরেকটা জায়গায় MSI একটু আগায় আছে, একটু অনেকটাই আগায় আছে, সেটা হচ্ছে MSI-এর OSD মেনু আপনারা পুরোটাই সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবেন, যে কারণে কিন্তু আপনার জয়স্টিকে হাতও দেওয়ার দরকার নেই। যেখানে জয়স্টিক ইউজ করার সুবিধাজনক এইসব বাটন থেকে, এইসব বাটন একটু কনফিউজিং হয়ে যায়, সেই ক্ষেত্রে আবার MSI সফটওয়্যার দিচ্ছে। তো ডেফিনেটলি OSD-র ক্ষেত্রে পয়েন্টটা MSI নিয়ে যাচ্ছে, 1 to MSI।
তো আমরা যখন দুইটা মনিটর এরকম হাড্ডাহাড্ডি কম্প্যারিজন করলাম, তখন লাস্টে যে দাঁড়ালো যে সব বিবেচনা করে 3 পয়েন্ট পাইছে MSI, 3 পয়েন্ট পাইছে ভিউসনিক, এটা একটা ড্র মনে হচ্ছে। বাট ড্র হলো একটা, কিন্তু ফাইন লাইন আছে দুইটা মনিটরের মধ্যে, যেটা আমরা টেস্ট করতে যা বুঝলাম। যারা একটু কালার সেন্সিটিভ ওয়ার্ক করবেন, যাদের একটু কালার নিয়ে খুঁতখুতানি আছে, বা প্যানেল থেকে সর্বোচ্চটা চান, বা ডেইলি ইউজার এক্সপিরিয়েন্স একটু পাঞ্চিয়ার শার্পনেস চান, একটু ব্ল্যাক লেভেলটা মানে একদম ইনহাউস ডিপ হোক, তাদের ক্ষেত্রে কিন্তু MSI আপনাকে একটা টপার হ্যান্ড দেবে, আপার হ্যান্ড দেবে, নো ডাউট। VA2209H এর সাথে কম্পেয়ার করলে কিন্তু আমরা একই কথা বলতাম, যেহেতু VX227H আর 2209H এর প্যানেল কিন্তু একদমই সেম, সফিস্টিকেসি ভিউসনিকের দুটাতেই সেম। এই ক্ষেত্রে এটা কিন্তু MSI জিনিসটা নিয়ে যায় ডিসপ্লের ক্ষেত্রে। আর যারা গেমিং প্রিফার করেন, মনে করেন যে না 10,000 টাকা দিয়ে একটা মনিটর কিনবেন, সেখানে গেমিংই আপনার কাছে সব, আপনার একদম সর্বোচ্চ রেসপন্স টাইমের অ্যাডভান্টেজটা নিতে চান, কোনো গেমিং আপনারা গোস্টিং চান না, সেই ক্ষেত্রে একদম ফাস্টেস্ট আর আলট্রাফাস্ট মোডে ভিউসনিক কিন্তু বেটার পারফর্ম করে। অ্যান্ড হাই অক্টেন গেমগুলোতে ভিউসনিক আপনাকে বেটার আউটপুট দিবে, এটা কিন্তু আমার মনে হয়েছে। আরেকটা যেটা জায়গা সেটা হচ্ছে ব্লিড। ব্লিডের ক্ষেত্রে MSI যদি ব্লিডটা আপনারা চেক করে নিয়ে যদি কম থাকে, ইটস এ গুড টু গো মনিটর, কোনো সমস্যা নেই। বাট ভিউসনিকের ব্লিড কম, এটা তো আমরা আমাদের টেস্টিংয়ে বলছি। তো এইটা হচ্ছে আমাদের ফাইন লাইন দুইটা মনিটরের মধ্যে। দুইটা মনিটরই তাদের নিজ নিজ জায়গা থেকে কিছু প্রোজ আর কনস আছে, দুইটাকে আমরা কোন জায়গায় ডিফারেন্সিয়েট করা যায় সেটাও করে দিলাম। তো এখন ভিডিওটা শেষ করার পালা, দুইটা মনিটরে আপনারা টেকল্যান্ডে পেয়ে যাবেন। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে গ্রুপ আছে টেকোলিক বাংলাদেশ, সেখানে হচ্ছে জয়েন হয়ে যেতে পারে, নিচে লিঙ্কটা দিয়ে রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেল ইজ এ মাস্ট। আরেকটা জিনিস সেটা হচ্ছে সবাই দেশের জন্য অনেক দোয়া করবেন এবং সবাই সুস্থ থাকবেন, আপনার পরিবার যেন সুস্থ থাকবে, এটাই কিন্তু এখন সব থেকে বড় বিষয়। আর দোয়া করবেন যেন আমরা খুব তাড়াতাড়ি আমাদের আগের অবস্থায়, দেশ যেমন ভালো ছিল সেই অবস্থায় ফেরত যেতে পারি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তাদের গুড বাই, অ্যান্ড ইফ ইউ উইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।